জানেন, বিগত কিছুদিন ধরে কোটা বিষয়টি নিয়ে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে, যে এই বিষয়গুলোকে ঘিরে কতগুলো বিষয় আমি একটু পরিষ্কার করতে চাই। এই জন্যই আপনাদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে আন্দোলনকারীদের পক্ষ থেকে দফায় দফায় তাদের দাবি পরিবর্তন করা হচ্ছে। এখন এই জিনিসটি আমি একটু পরিষ্কার করি আপনাদেরকে। আপনারা জানেন যে রাষ্ট্রের তিনটি অঙ্গ আছে, এটা আমরা সবাই জানি, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইনসভা। এখন এই তিনটি অঙ্গ কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে যদি ধারণা না থাকে তখন এই বিভ্রান্তি তৈরি হয় এবং মনে হচ্ছে যে আন্দোলনকারীদের পক্ষ থেকে যে বারেবার তারা দাবি পরিবর্তন করছে, এক একবার এক এক সরকারের এক এক অঙ্গের কাছ থেকে বা রাষ্ট্রের এক অঙ্গের কাছ থেকে তারা দাবি জানাচ্ছে, এখানে মনে হচ্ছে তাদের সম্যক ধারণার কিছুটা অভাব আছে। আপনারা জানেন যে প্রথমে আন্দোলনকারীদের দাবি ছিল যে হাইকোর্ট বিভাগের আদেশে সরকারের জারি করা যে পরিপত্র বাতিল করা হয়েছিল তা পুনর্বহাল করতে হবে, সেটাই ছিল তাদের দাবি। এটি পুনর্বহাল করার ক্ষমতা আপনারা জানেন শুধু বিচার বিভাগেরই আছে, কাজেই ধরে নেওয়া যায় যে বিচার বিভাগ অর্থাৎ হাইকোর্ট যে সরকারের পরিপত্রটি বাতিল করেছিল 2018 সালে, সেটি তারা হাইকোর্টের কাছে দাবি জানিয়েছিল পুনর্বহাল করার। পরে আমরা দেখেছি যে হাইকোর্ট, যদি আমরা জানি যে হাইকোর্টের এই আদেশ কিন্তু রাস্তায় আন্দোলন করে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আপনি রাস্তায় আন্দোলন করে দৃষ্টি আকর্ষণ করতে পারেন, সেটি হয়তো সুযোগ আছে, এবং আমি মনে করি 2018 সালে পরিপত্র যখন বাতিল হয়ে গেল, হাইকোর্ট বাতিল করল, তখন সাময়িকভাবে কিছু ক্ষোভের সঞ্চার হতে পারে বা আপনি আন্দোলনে নামলেন দৃষ্টি আকর্ষণ করার জন্য, তার কিছুটা যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, যেহেতু আন্দোলন করে এটা পরিবর্তন করা যাবে না, এটি পরিবর্তনের একমাত্র উপায় আমরা জানি যে সর্বোচ্চ আদালতে যেতে হবে, এবং যখন দেখা গেল যে হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ সর্বোচ্চ আদালতে আবেদন করেছে এবং আইনি লড়াই শুরু করেছে সরকার পক্ষ, তখন সরকারের অবস্থান এবং আন্দোলনকারীদের অবস্থান একই হয়ে গেল সে মুহূর্তে। তো আন্দোলনকারীরা তাদের পক্ষ থেকে আইনজীবী নিয়োগও করলেন এবং সে পক্ষভুক্ত হলো সরকারের সাথে, যেটা সর্বোচ্চ আদালত। অথচ আন্দোলনকারীরা আবার তখন তাদের দাবি পরিবর্তন করে তারা বলা শুরু করলো যে সরকারকে কমিশন গঠন করতে হবে। তো যখন সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে সর্বোচ্চ আদালতে আইনি প্রক্রিয়ায় ঢুকে গেছে, তখন তো কমিশন গঠন করার কোনো সুযোগ নেই ওই মুহূর্তে, বা ঘোষণা দেওয়ারও সুযোগ নেই, কারণ এটা অসাংবিধানিক হবে। তো আমরা দেখলাম যে হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ যখন সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করছে, সে অবস্থায় কমিশন গঠন করে তার কোটা ব্যবস্থার সংস্কার বা সংস্কার করার ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই, যেটি অসাংবিধানিক হবে, কিন্তু তারা সে অসাংবিধানিক দাবি করা শুরু করলো। এর মধ্যে সরকার পক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্টে আপনারা দেখেছেন 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা বা স্ট্যাটাস কো নিয়ে আসতে সক্ষম হন সরকার পক্ষের আইনজীবীরা। সরকার কিন্তু আবেদনের প্রেক্ষিতে এটি এসছে, এবং সর্বোচ্চ আদালত সাবজেক্ট ম্যাটারের উপরে 4 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো আদেশ দেন, এবং যার ফলে কোটা বিষয়ে সরকারের জারি করা পরিপত্র 2018 সালে সেটি কিন্তু পুনর্বহাল হয়ে যায়। সর্বোচ্চ আদালতের আদেশে এও বলা হয় যে দ্য হাইকোর্ট জাজমেন্ট উইল নট রিমেইন ইন অপারেশন, অর্থাৎ হাইকোর্টের যে আদেশটি এটি আর অপারেশনে থাকলো না, অর্থাৎ সরকারের পরিপত্র পুনর্বহাল হয়ে গেল। সেই দাবি তাহলে পুরোপুরি পূরণ হয়ে গেল, কিন্তু আন্দোলনকারীদের যে দাবি 4 সপ্তাহের জন্য পূরণ হয়ে গেল, আর যেটি তাদের প্রাথমিক দাবি ছিল। এখন সর্বোচ্চ আদালতও বলছে আন্দোলনকারীদের আহ্বান জানিয়ে যে তাদের বক্তব্য পেশ করার জন্য আদালতের দরজা সবসময় খোলা থাকবে। তো রাষ্ট্রের নির্বাহী বিভাগ তথা সরকার যখন আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মীমাংসার পথে এগোচ্ছে, তখন আন্দোলনকারীরা আবার তাদের দাবি পরিবর্তন করে বলা শুরু করলো বিচার বিভাগ নয়, নির্বাহী বিভাগের মাধ্যমে সমাধান চায়। অথচ সর্বোচ্চ আদালতে প্রক্রিয়া পুরোপুরি সমাপ্ত না করে সরকার এই বিষয়ে কোনো কিছুই করতে পারবে না, এটা আমরা সবাই জানি, এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়ারও সুযোগ নেই। অনেকে ভুল করেন যে সাবজুডিস ম্যাটারে তো অনেকে অনেক কথা বলেন, সাবজুডিস ম্যাটারে অনেক কথা বলা আর আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে ঘোষণা দেওয়া দুটো দুই জিনিস। কখনোই সাবজুডিস ম্যাটারে, বিশেষ করে যিনি সর্বোচ্চ আদালতে আছে, সরকার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিতে পারেই না কমিশন গঠন করব বা এগুলো, কারণ এগুলো বলার অর্থ হচ্ছে আপনি অসাংবিধানিক কাজ করছেন। কোটা বিষয়ে মূলত সিদ্ধান্ত নেওয়া হয় রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে, আদালত কিংবা সংসদের বিষয় নয় কিন্তু এটি। তো সর্বশেষে যখন হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ যে রায়
তার আংশিক রায় প্রকাশিত হলো এবং এখানে দেখা গেল যে সেই রায়ে তারা সরকার তথা নির্বাহী বিভাগকেই সংস্কারের জন্য পরামর্শ দিয়েছে। তখন তাদের দাবি আবার পরিবর্তন হয়ে গেল। এখন তারা দাবি করছে যে সংসদ বা আইনসভাকে আইন করতে হবে। প্রথমে আদালতের কাছে দাবি, তারপরে নির্বাহী বিভাগের কাছে দাবি, তারপর এখন হচ্ছে সংসদের কাছে দাবি। কিন্তু সংসদের কাজ এটি নয় কিন্তু। এবং আপনারা জানেন কি না, সরকার পক্ষের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে তাদের তর্ক উপস্থাপনে এই বিষয়টি এনেছেন এবং আরও জোরালোভাবে আনবেন যে কোটা বিষয়ে নীতি বা পলিসি সিদ্ধান্ত নির্বাহী বিভাগেরই কাজ, এটি আদালতের নয়। কাজে সংসদে এই বিষয়ে আইন প্রণয়নের যে দাবি, এটাও কিন্তু একেবারে অজ্ঞতা প্রসূত। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আন্দোলনকারীদের দাবি বারবার পরিবর্তন হচ্ছে কেন? এক একবার রাষ্ট্রের এক এক অঙ্গের কাছে দাবি করা হচ্ছে কেন? এতে কি প্রমাণিত হয়? এতে প্রমাণিত হয় তার আদৌ পুরো বিষয় নিয়ে ভালোভাবে জ্ঞাত নন। সর্বোচ্চ আদালতের আদেশের মাধ্যমে সরকারি পরিপত্র আবারও পুনর্বহাল হওয়ার পর আন্দোলনকারীদের প্রাথমিক দাবি পূরণ হওয়া এবং তাদের মৌলিক দাবি এবং সরকারের অবস্থান একই রকম প্রতীয়মান হওয়া সত্ত্বেও যারা বারবার দাবি পরিবর্তন করে বিভ্রান্তি তৈরি করছে এবং এখনও আন্দোলন নামে জনদুর্ভোগ তৈরি করছে, আমি মনে করি তারা কোটা পদ্ধতি সংস্কার চায় না, তাদের অন্য কোনো দূরভিসন্ধি আছে। আরও কতগুলো বিষয় আপনাদেরকে আমি পরিষ্কার করতে চাই। সেটি হলো, একটি স্লোগান দেয়া হচ্ছে, মেধা না কোটা বা কোটা না মেধা, মেধা মেধা। স্লোগানটি কিন্তু খুবই যৌক্তিক, আমি এই স্লোগানের পক্ষে, অবশ্যই মেধা, আমিও বলবো মেধা এবং মেধা। কিন্তু এই স্লোগানের মাধ্যমে যে বক্তব্য হাজির করা হচ্ছে সেখানে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কীভাবে আপনাদের পরিষ্কার করি, 35তম, 36তম, 37তম এবং 38তম বিসিএসের আমি পরিসংখ্যান নিয়েছি, অ্যাভারেজ করেছি। যতজন প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন সেইখান থেকে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে লিখিত পরীক্ষা দিতে হয়েছে। সেই লিখিত পরীক্ষা দেওয়ার পরে যারা উত্তীর্ণ হয়েছেন সেই উত্তীর্ণের সংখ্যা কত জানেন? প্রিলিমিনারিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের 2.51% অ্যাভারেজ, 2.51%। এবং এই 2.51% ভাইবা ফেস করার পরে যখন তারা উত্তীর্ণ হয়েছে সেটি আরও ছোট হয়ে 2.27% হয়ে গেছে। আপনারা খোঁজ করে দেখেন 35 থেকে 38, চারটা বিসিএসের এই যে পরিসংখ্যান, অর্থাৎ এই 2.27%-র মধ্যে যারা চলে আসলো তারা তিনটা ধাপ অতিক্রম করে একবারে চূড়ান্ত মেধা তালিকায় চলে এসছে। কিন্তু এই চূড়ান্ত মেধা তালিকায় যারা আছে তাদের উপরে এখন কোটার বিবেচনা করা হয়, তার আগে কিন্তু হয় না। কাজে যে কথাটি বলা হচ্ছে কোটা না মেধা, ভাবটা এমন যে ঘরে বসে আছে কেউ কোটায় তাকে এনে চাকরি দেওয়া হচ্ছে, তা কিন্তু নয়। সকলে আগে প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, সেখান থেকে লিখিত দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, ভাইবা দিচ্ছেন, পাশ করছেন, তারপরে যখন ওই 2.27% সবচেয়ে মেধাবী যারা, কাজেই কোটার যে অ্যাপ্লিকেশন বা যেটার যে বিবেচনা করে যে কার্যকর করা হয় সেটাও কিন্তু মেধাবীদের থেকেই করা হচ্ছে। আপনি যখন বলছেন যে কোটার বিপক্ষে মেধাকে আপনি যখন দাঁড় করিয়ে দিচ্ছেন বলছেন, এটি কিন্তু আপনি অসত্য কথা বলছেন। কারণ ওই মেধা তালিকা আপনাকে যেতে হচ্ছে কোটার যে সুবিধা সেটি পাওয়ার জন্য, তার আগে কিন্তু আপনি যেতে পারছেন না। যে কারণে পৃথিবীর সব দেশেই কিন্তু কোটা ব্যবস্থা আছে, এটা আমার অভিমত, এটা আপনারা দেখবেন। এবং বাংলাদেশে আপনি খেয়াল করে দেখেন, আজ মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যেটা বলা হচ্ছে, বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 2 দশকের উপরে মুক্তিযোদ্ধাদের তো চাকরিতে নেওয়া দূরের কথা, যারা চাকরি পেয়েছিল তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বিভিন্ন সময় তারা নিগৃহীত হয়েছে। 2001-এর পরে এদেশে ক্ষমতায় কারা আসলো? বিএনপির সাথে জামাত, মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী অপশক্তি, তারা ক্ষমতায় ছিল। আপনার ধারণা তখন মুক্তিযোদ্ধারা চাকরি পেয়েছে? কোটায় সুবিধা তো দূরের কথা। কাজে মুক্তিযোদ্ধা যারা, যারা এদের স্বাধীন করেছে, তারা, তাদের পরিবার, তাদের সন্তান এবং পরবর্তী বংশধররাও কিন্তু দীর্ঘ সময় ধরে নিগৃহীত হয়েছেন, বঞ্চনার শিকার হয়েছেন। কাজেই যারা বঞ্চনার, আর মেধা আপনি কীভাবে নির্ণয় করেন আপনি একটু বলেন তো আমাকে। যে ছেলেটা বা যে মেয়েটা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়ে ওই 2.27-এর মধ্যে ঢুকতে পারে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা ভাইবা দেওয়ার পরে, সেই ছেলেটা বা মেয়েটা যদি মেধাবী না হয় তো কে মেধাবী? আপনি আমাকে বলেন, একজন একটা অবস্থাপন্ন ঘরে জন্ম হয়েছে, ভালো ভালো স্কুলে পড়াশোনা করেছে, টিউটরিংয়ের সুযোগ পেয়েছে,
সে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় ঢুকে গেছে, আর একজন তার বংশ পরম্পরায় নিগৃহীত হয়েছে, সুযোগ পায়নি, কিন্তু তারপরও সে ওই মেধা তালিকায় ঢুকেছে, কিন্তু হয়তো প্রথম জনের চেয়ে 3 নম্বর কম পেয়েছে। তাহলে এই 3 নম্বর কম পেয়েছে তাকে বলবেন সে কম মেধাবী? সে তো সারা জীবন ধরে সুযোগ সুবিধাই পায়নি, পেলে তো সে 10 নম্বর বেশি পেত। তা আপনি মেধা নির্ণয় করছেন কিভাবে? একজন অ্যাফ্লুয়েন্ট পরিবারে জন্ম হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে পরীক্ষা দিয়ে সে ভালো করলো, আর একজন কৃষক মজুরের সন্তান সে তো সেই সুযোগ সুবিধা পায় নাই, সে তো ক্যাডেট কলেজে যায় নাই, সে তো ইংলিশ মিডিয়ামে পড়ে নাই, কিন্তু সে ওই যে 2.2 সাথে ঢুকেছে, কিন্তু ওইখানে ঢুকার পরে সে 3 নম্বর কম পেয়েছে বলে আপনি বলছেন সে কম মেধাবী? এটা তো অন্যায্য কথা। কোটার প্রয়োজন, এটা কোটাও বলা ঠিক না, প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট, এটার প্রয়োজন বৈষম্য দূর করার জন্য। এই যে সারা জীবন ধরে বৈষম্যটা হয়ে গেছে সেটা দূর করতে হবে এই শেষ মাথায় এসে, বিষয়টি কিন্তু এখানে দেখতে হবে আমাদের। মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তানরা সারা জীবন ধরে এবং সন্তানের পরবর্তী বংশধররা নিগৃহীত হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, তারপরও যে সন্তানটা বা তার পরবর্তী বংশধর ওই 2.2 সাথে ঢুকেছে, প্রিলিমিনারিতে পাশ করেছে, লিখিততে পাশ করেছে, ভাইবাতে পাশ করে সে 2.2 সাথে ঢুকেছে, আপনি বলবেন সে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং তার পরবর্তী বংশধর সে মেধাবী না? আপনি বলবেন সে মেধাবী না? সে তো আরও বেশি মেধাবী, সে তো আরও বেশি মেধাবী। এটা আপনার আপনার আমার সাথে একমত কি না? যারা সমাজে পিছিয়ে থাকা বিভিন্ন জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপরে নারীদের যে বিভিন্ন সামাজিকভাবে বিভিন্ন চ্যালেঞ্জগুলি থাকে যে কারণে তারা অনেক ক্ষেত্রে পুরুষের সাথে পেরে ওঠে না, আপনার প্রতিবন্ধী, তো এই যে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে আপনি এগিয়ে দেওয়ার জন্য তাকে মেধা তালিকায় যেতে হচ্ছে, কিন্তু তার আগে আপনি সুযোগ দিচ্ছেন না। সকল পরীক্ষা উত্তীর্ণ হয়ে সে যখন একেবারে ক্রিম মেধা তালিকার সর্বোচ্চ জায়গায় পৌঁছচ্ছে তখন আপনি তাকে সুযোগ করে দিচ্ছেন, সারা জীবনে তার যে বৈষম্য শিকার সেখানে আপনি একটা ব্যালেন্স করে দিচ্ছেন। কাজে কোটা কিন্তু বৈষম্য তৈরি করেন, এটা ডাহা মিথ্যা কথা। কোটার উদ্দেশ্য হচ্ছে বৈষম্য নিরসন, আর কোটার মাধ্যমে মেধার যে অবমূল্যায়ন হচ্ছে এই কথাটাও একটা ডাহা মিথ্যা কথা, কারণ মেধাবীদের মধ্য থেকেই কোটার বিবেচনা করা এবং তার কার্যকারিতা সেটি কিন্তু করা হচ্ছে। আমি আশা করব এরপরে যারা আন্দোলনকারী আছেন, আমি বিশ্বাস করি সাধারণ ছাত্রছাত্রীদের অনেকেই তাদের যে স্পিরিটটা তার মেধার মূল্যায়ন চান সেই স্পিরিটের সাথে আমি একমত। একজন শিক্ষক হিসেবেও আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, আমি তাদের স্পিরিটের সাথে একমত, মেধার মূল্যায়ন না হলে দেশ সমাজ এগিয়ে যেতে পারে না। কিন্তু মেধার মূল্যায়ন করতে গিয়ে আমরা যারা পিছিয়ে থাকা জনগোষ্ঠী তাদেরকে যদি এগিয়ে না দেই, যারা নিগৃহীত বঞ্চনার শিকার হয়েছেন, বিশেষ করে যারা এদেশ তৈরি করেছেন, সেই মুক্তিযোদ্ধাদের বিষয়ে, তাদের পরিবারের বিষয়ে যেভাবে তাচ্ছিল্যের সাথে অনেকে কথা বলেন সেটি তো আপনি বলতে পারেন না। কাজে পুরো বিষয়টি আমি বিশ্বাস করি আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা তারা পুরো বিষয়টি জানা বোঝার চেষ্টা করবেন এবং তাদের বুঝতে হবে যে সরকারের যে অবস্থান এবং তাদের যে দাবি এটি কিন্তু একই জায়গায় মিলে গেছে। তারাও সরকারি পরিপত্র পুনর্বহাল চেয়েছে, সরকারও সেটার জন্য আইনি লড়াই করছে এবং সেটি পুনর্বহাল হয়েছে, এবং সরকার আদালতে বলছে যে এই কোটা বিষয়ে কী রেশিওতে হবে, যদি সংস্কার হয় বা না হয় বা যদি হয়, যাই হোক, এই এখতিয়ার নির্বাহী বিভাগের, এটি আদালতের নয়, কিন্তু সরকার এই তর্ক করছে আদালতে, এটি সংসদেরও নয়। কাজে আপনারা যেটি চাচ্ছেন তার সাথে সরকারের অবস্থান সঙ্গতিপূর্ণ, কিন্তু আমার ধারণা কিছু মানুষ হয়তো এখানে তাদেরকে বিভ্রান্ত করে সাধারণ ছাত্রছাত্রীদের এই আবেগটাকে, যে আবেগকে আমি মূল্যায়ন করতে চাই, ইতিবাচকভাবে নিতে চাই, আবেগকে আমি শ্রদ্ধাও করতে চাই, সেই আবেগকে ব্যবহার করে তাদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা নিচ্ছে। আপনারা জানেন এর আগে বিভিন্ন ধরনের যৌক্তিক আন্দোলনগুলোতেও অনেকেই তো আপনার চেষ্টা করেছে, অপচেষ্টা করেছে দেশবিরোধী অপশক্তি। তো এইখানে আমি সাধারণ ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে বলবো একটু সজাগ এবং সচেতন থাকতে, এবং আমি বিশ্বাস করি একটা ভালো কিছু হবে, যেটি যেখানে মেধারী সর্বোচ্চ মূল্যায়ন হবে এবং বৈষম্য নিরসন হবে, এবং এটা অ্যাফার্মেটিভ অ্যাকশন যেটিকে বলে, এই যে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট, এটার উদ্দেশ্য কিন্তু সেটা মেধার মূল্যায়ন এবং বৈষম্য নিরসন, যেটি আপনাদের মূল দাবি, তার সাথে কিন্তু সঙ্গতিপূর্ণ সরকারের অবস্থান এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান। আমি সরকারের পক্ষ থেকে স্টেটমেন্ট দিচ্ছি সরকারের তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে, এবং আমি এই স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমার অ্যাপ্রুভালও নেওয়া আছে, অনুমোদন আছে। তবে যেটি বলি যে শুনছে না এটি ঠিক না, অনেকে শুনেছে, অনেকে বুঝেছে, অনেকে কিন্তু এই বিষয়ের সাথে নাই, কিন্তু অনেকে আছে যারা সিচুয়েশন কেওস তৈরি করার চেষ্টা করছে।
আর কিছু এখনো আছে, আমি মনে করি বিভ্রান্তির মধ্যে আছে। আমি বিশ্বাস করি যারা বিভ্রান্তির মধ্যে আছেন তারা মানে অতি দ্রুত তাদের